So hi friend, good morning. Welcome back to my channel MD Lifestyle. তোমাদের অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বাঙালি 12 মাসে 13 পার্বণ, এটা কথাটাই ঠিক। সব পুজো শেষ হয়ে গেছে, আবার আজ থেকে ঈদ পুজো শুরু। এই ঈদ পুজো আজকেই পাতা হলো, যেহেতু কার্তিক পুজোর দিনকে ঈদ পুজো পাততে হয়, তো সেই থেকে আমিও পাতি। আর সেই ঈদ পুজোর ব্যবস্থা নিয়েই ছাদে এসেছি, আর আজকে ঈদুটা এবারে ছাদেতেই পুজো করবো। তো সেই কারণে সকাল সকাল বাবা যেহেতু কালকে সরা ফরা নিয়ে চলে এসছিল, আর মাটি ফাটিগুলো আমি সকালবেলা গিয়ে জোগাড় করলাম। আর ঈদ পুজোটা আসলে কিসের জন্য করে, কেন করে আমি না সত্যি জানি না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে থেকে কার্তিক পুজো, ও দিনকে কার্তিক পুজো, আমার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল, সেই কার্তিক পুজো করা থেকে আমার বাড়িতে ঈদ পাতা হয়। আর তার আগে মা করতো, তো শাশুড়ি মায়ের অপারেশনের সময় উনি হসপিটালে ছিল, তখন আর এই ঈদুটা উনি পাততে পারেনি, তো তখন ওনার ঈদুটা আর পাততে পারে না, আর এখন আমি একাই করি। তো সেই ঈদ পুজোর ব্যবস্থা নিয়ে চলে এসে, আর বাঙালির 13 পার্বণ, সত্যি বাঙালির 13 পার্বণ, কোনো কিছু ছাড়াই, কোথায় একটা সরা, আর কিছু মাটি, আর কিছু করাই নেই, ব্যাস একটা ঠাকুর হয়ে গেল, এবার চলো এটাকে সারা মাস ধরে পুজো করো। আর কি করা যাবে, পুজো যখন তুলেছে পুজো তো করতেই হবে। তো চলো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে রেডি শেডি হয়ে চলে এসেছি কার্তিক পুজো দেখতে। তো তার আগে একটু ইনফো তোমাদের দিয়েছি, সব জায়গা কি
কথা বেশি বলা যাবে না, কারণ সাইডে একটা মানে প্রচুর আওয়াজ হচ্ছে, তো ভয়গুলো তোমাদের আমাদের বাড়ি যাবি। Later.